এই মানিকগঞ্জ জেলার মধ্যে একটি জায়গার নাম আছে ঝিটকা। এই ঝিটকা আগে ছিল শুধু ঝিটকে, পরে হয়েছে ঝিটকা শরীফ। আগে ছিল শুধু আজমির, এটা গ্রামের নাম, পরে হয়েছে কি আজমির শরীফ। আগে ছিল বাক্কা, পরে হয়ে গেল মক্কা শরীফ। যদি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি মদিনায় না গেলে ওই মদিনা শরীফ হইতো না, হইতো শুধু মদিনা নয়, এটা সোনার মদিনা। আল্লাহর ওলিরা যেখানে আসে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, শরীফ হয়ে যায়, মাছ ভান্ডার দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, ঠিক কিনা? মুসুরি খোলা শাহ সাহেবের দরবার শরীফ, ওরস শরীফ পবিত্র। ছোট খুব ছোট বাজাবা, আমাদের এই ঝিটকা শরীফে আপনারা গেলে দেখবেন কলাহাটা কয়েকটা মাজার আছে, তার মধ্যে একটা মাজার আছে জিন্দাসার মাজার, তার নাম কিন্তু জিন্দাসা না, তার নাম ছিল আহম্মদ আলী কাউসার, কিন্তু পরে নাম হইল জিন্দাসা। আমার কথাই বিরক্ত হন, কলিকাতার মানিকতলার বেলেঘাটা, কলিকাতা বেলেঘাটা থেকে আল্লাহর একজন অলি যার নাম ছিল সাফাতুল্লাহ মিসকিন রহমাতুল্লাহ, উনি এই বঙ্গদেশে আসতো ইসলাম প্রচার করার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, তাসওয়াবের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এই ঝিটকা শরীফের কিছু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে, আহম্মদ আলী কাউসার তার মধ্যে আছেন। তখন ঝিটকা মাঠ দরবার হয় নাই, মুক্তা সরকার ঝিটকার পাশে একটা জায়গা আছে বাল্লা, সেখানে কালু মল্লিক নামে একজন মানুষ ছিল, তার বাড়িতে ছোট্ট একটা খানকা শরীফ। আগে কি, আগে মসজিদ না আগে খানকা? শাহজাল বাবা এসে বইছে প্রথম খানকা হয়েছে পরে মসজিদ হয়েছে, শাহ আলী বাবা মিরপুর এসে বসছে আগে খানকা হয়েছে পরে মসজিদ। পুষ মাসের সময় শীতের মাধ্যমে ওলি আল্লাহরা সফর করে, তো 400-500 লোক, তখন উনি কলকাতার থেকে আসছে, সন্ধ্যার পরে দরবারে মিলাদ মাহফিল হয়েছে, দরুদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ হয়েছে, রাত্রে একটু মজলিসে বৈঠকি গান হয় না পিসাব্য দরবারে, তো দরবারে বৈঠকি গান শুরু হলো, দুইটা গান মাত্র হয়ে গেছে, এমন সময় সাফাতুল্লাহ মিসকিন বলল আজকে আর কোনো মাহফিল হবে না, কাল হবে, যাও। আসে এখানে যিনি মালিক সে যদি বলে আর গান গাওয়া লাগবে না, আমরা গান গাবো না। ছোট মানুষজন যারা কাছের মানুষ চলে যাও, দূরের মানুষগুলি এই খানকা শরীফে থাকো। ভক্তরা মনে করছে অনেক দূর থেকে আসছে বাবা, একটু বিশ্রামের তো অবশ্যই প্রয়োজন। তারপরেও 250 লোক দর খানকার মধ্যে শোয়া, ওনার একটা অভ্যাস ছিল, এখন তো চা পাওয়া যায় যখন তখন, তখন যখন তখন চা পাওয়া যাইতো না, ওনার একটা অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা বানিয়ে খাইতো। ওনার ওই ব্যাগের মধ্যে 4 পাতা থাকতো, ভক্তরা একটু পানি গরম করে দিত, 2 পাতা দিয়ে একটু চা বানিয়ে, কিন্তু ওই দিন আর কাউকে বলে নাই আমার একটু চা খাও। এই না বলার মধ্যে একটা কারণ আছে মুক্তা, কি কারণ দেখি, আমি তো চাইলাম না, আমারে কেউ বোঝে কিনা। গুরুরে কেউ বোঝে কিনা,
মানুষ শুয়ে পড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কিন্তু কাউসার ঘুমায় নাই। উনি খেয়াল করছে বাবা তো চা খায় নাই, বাবার তো ঘুম হবে না। এই দেখেন গুরুকে কেমনে পাইতে পায়। ঘুমিয়ে পড়ছে, ডাক দেওয়া যাবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে চার পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে যে রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে, ডাক দেয় নাই। হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়? আর আমার পীর যদি ঘুমায়, আমার তো কোনো কথাই নাই। আল্লাহর ওলিরে ঘুমায়, ঘুমা, পায়ের আওয়াজ পাইছে ঘরের ভিতর থেকে, বলে কে রে? কইল বাবা আমি কাউসার। এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই? বললো বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? একটা আওয়াজ আসলো, আহা, ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ দিয়ে পানি পড়তেছে। এত মানুষ দরবারে ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে, কেউ বুঝলো না। তুমি আমারে বুঝতে পারলে আমার সার খাওয়া আহারে। চা খে, দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে, দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও দুইটা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু খেদমত না করলে রহমত পাওয়া যায় না। আপনি খেদমত করবেন, দোয়া আপনার একলাই চলে আসবে। উনি খেদমত করছে আর উনি কথা বলছে, কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাত গেছে। আশেক মাসের যখন প্রেম খেলা খেলে মুক্তার সরকার, ফেরেশতাও জানে না কি হয়। জালালউদ্দিন তুমি বলেছেন আশেকা মাসেকের আমার দৃষ্ট কেরাবিন কাতেবিন খবর দাদা দৃষ্ট। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলায় কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন বলছে কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে, আর আজান হয়ে গেছে আর সালাত ও খাইরুম, ঘুম থেকে নামাজ, আর কাউসার ঘুমাই নাই। কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো, এটা মনে মনে বলছে। আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পানিটা গরম করে
পানীয় জোর পানি গরম করে আবার পায়ে পায়ে হাঁটছে, ডাক দিয়ে জিজ্ঞেস করছে কে রে? বললো বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই? বললো একটু পানি গরম করেছিলাম, উজু করবে? ঘরের দরজা খুললেন, বুক ভিজে গেছে চোখের পানি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা যান, উনি দাঁড়িয়ে বসে বসে ভক্তদেরকে নসিহত শোনাইতেছে, আর কাউসার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বয়ান করতে করতে একটা ভিতরে জালালি হাত বসা মানুষ লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, দেখতো আমার জিন্দাশা কোথায় দেখতো? ভক্তরা কয় বাবা জিন্দাশা নামে তো কোনো ভাই নাই। বললো আমার কাউসারকে ডাকো, আজকে থেকে নাম হবে জিন্দাশা। আমার কাউসার কখনো ঘুমায় না, আজকে থেকে কি নাম হবে? জিন্দাশা। যে দেখবেন সিদ্দিকা শরীফে লেখা আছে আহম্মদ আলী কাউসার ওরফে জিন্দাশা। সাধক দেওয়ান রশিদ বাবা যান জিকে শরীফের গান লিখলেন, ঘুমাইলে পরিধি ভারে হারাবি মূল চলো, ঘুমাইলে পরিধি ভারে হারাবি মূল চলো। ঘরের মালিক পান্ত হল।
I'm